রাজা রানীদের কথা এখন আর তেমন একটা শোনা যায় না, ইতিহাসের পাতাতেই যেন ঠাঁই মিলেছে তাদের। তবে যে কজন রাজা রানীর নাম শুনতে পাওয়া যায় তারাও কিন্তু আদিকালের মতো শাসনকাজ চালান না। তবে ব্রুনাইয়ের সুলতানের ক্ষেত্রে কিছুটা যেন ব্যতিক্রমী বটে। তার ধন সম্পত্তির পরিমাণ ও বিলাসবহুল জীবনের কথা শুনলে অনেকেরই চোখ কপালে উঠতে পারে। ব্রুনাইয়ের বর্তমান সুলতান হলেন তৃতীয় হাসানাল বোলকিয়াহ ইবনে ওমর আলী সাইফুদ্দিন, তবে গোটা বিশ্ব তাকে চেনে হাসানাল বোলকিয়া নামেই। মালয়েশিয়া ও দক্ষিণ চীন সাগরে ঘেরা বর্ণীয় দ্বীপের ছোট্ট দেশ ব্রুনাইয়ের সুলতান তিনি। দেশটির প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি একাধিক মন্ত্রণালয়ের প্রধানের দায়িত্ব তার কাঁধেই। নিজের দেশে তিনিই রাজা। ব্রুনাইয়ের সুলতানের ক্ষেত্রে এই কথাটা যেন আক্ষরিক অর্থেই সত্যি। ইসলামিক রীতি মেনে সুলতান হওয়ার পাশাপাশি তিনি ব্রুনাইয়ের প্রধানমন্ত্রীও। এর সঙ্গে অর্থ, বিদেশ, প্রতিরক্ষা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব রেখেছেন নিজের কাছে। একদিকে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন, অন্যদিকে আবার সশস্ত্র বাহিনীর প্রধানও তিনি নিজেই। হাসানাল বলকিয়া পৃথিবীর ধনী ব্যক্তিদের মধ্যে একেবারে প্রথম সারিতে রয়েছেন। কিছুদিন আগে পর্যন্ত তিনি বিশ্বের ধনীতম ব্যক্তির তকমা দখল করে বসেছিলেন, তবে সম্প্রতি তাকে পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন ইলন মাস্ক। ধন সম্পত্তিতে পেছালেও কম বিলাসী নন হাসানাল বলকিয়া। তার 110টি গ্যারেজে রয়েছে প্রায় 7,000 গাড়ি, এর মধ্যে 500টি রোলস রয়েস এবং 300টি ফেরারি, সব মিলিয়ে যার মূল্য $500 কোটি ডলারেরও বেশি। সেই সঙ্গে রয়েছে একাধিক বিলাসবহুল প্রাইভেট জেট, রয়েছে সোনায় মোড়া বোয়িং 747-400। ব্রুনাইয়ের সুলতানের প্রাসাদও কম জাঁকজমকপূর্ণ নয়। 2,550 কোটি টাকার এই প্রাসাদে রয়েছে 1,700টি ঘর, 257টি ওয়াশরুম, সঙ্গে 5টি সুইমিং পুল, পাশাপাশি 110টি গ্যারেজ এবং 200টি ঘোড়ার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত আস্তাবল রয়েছে। বিলাসী সুলতান প্রতি মাসে অন্তত একবার নিজের চুল কাটান। 3 থেকে 4 সপ্তাহ পরপর তার চুল কাটতে খরচ পড়ে প্রায় 17,22,000 টাকা, এমনটি দাবি করেছে টাইমস পত্রিকা। লন্ডন থেকে নিয়ে যাওয়া হয় তার হেয়ার ড্রেসারকে, তাকে প্রথম শ্রেণীর বিমান ভাড়ার $12,000 সুলতানই দেন। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।